ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর কি বলবো, ব্যাকগ্রাউন্ডটা খুবই বাজে। যাই হোক, তো আজকের হচ্ছে নীল ষষ্ঠী, আজকে হচ্ছে নীল ঘরের উপোস। কেউ কারো ছেলেমেয়ের জন্য করে, কেউ কারো বরের জন্য করে, আমি দুজনের জন্য করেছি, দুজন না তিনজনের জন্য। এক হচ্ছে মা বাবা, এক হচ্ছে আমার বর, আর এক হচ্ছে আমার বেবির জন্য। তো যাই হোক, তো চলো, আমি উপোস করিনি, সরি, এটা বলতে ভুলে গেছি, উপোস করিনি আমি। আমি কিন্তু মানে ইয়ে করেছি, খেয়েছি, আর খেয়ে আমি নীলঘরের আজকে বাতি দেবো, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমার জন্য বাড়ি থেকে কী কী পার্টি আছে দেখি, বোতলে কী বোতল এটা, দাঁড়াও, বেশি করে বেল পাতা পাঠিয়েছিল নাকি। তো বাড়ি থেকে আমার শাশুড়ি পাঠিয়েছে এগুলো, আর দুধ পাঠিয়েছে, গঙ্গা জল সে সব মিশিয়ে দিয়েছে এর মধ্যে, দুধ পাঠিয়েছে। আর সকালবেলা তুষার বাতি কিনে দিয়ে গেছিলো, এখানে ঠাকুর ঘরটা খুব ছোট, বাতি, ফুলের মালা, আম, আজকে যেহেতু আম দিয়ে পুজো দিতে হয়, মোটামুটি সব কিনে দিয়ে গেছিলো। তো আমি এবার ঠাকুরকে স্নান করাবো, তারপরে বাতি দেবো, ধূপ দেবো, এমনি ঠাকুরকে খেতে দেবো, ঠিক আছে? তো চলো একটা একটা করে করি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো টুজো দিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর আজকের নীল পুজো যেহেতু, রাত্রেবেলা আর বেশি কিছু করবো না, বেশি কিছু করবো না বলতে গেলে, তুষার আজকে আছে আমাদের বাড়িতে,
তাই ভাবলাম একটু লুচি করি, আর যা হোক একটু তরকারি করি, একটু ঝাল ঝাল তরকারি খেতে ইচ্ছা করছে, প্লাস সাথে জিলিপি খেতে ইচ্ছা করছে। তো ওকে বলে দিয়েছি জিলিপিটা নিয়ে চলে আসতে, আর লুচি করব আমি, এখনই লুচিটা করবো, কারণ আমার খুব খিদে পেয়েছে, এখনই লুচিটা করব। আর আলুটা শেষ হয়ে গিয়েছে, আলুটা আনলে একটু তরকারি করবো ঝাল ঝাল করে। তো চলো ময়দাটা মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে তারপর তুষার আসলে আবার তোমাদের সাথে শেয়ার করছি, কথা বলছি। আর একটা কথা, এই ভিডিওটা শেষে আর একটা ভিডিও দেবো, সেটা হচ্ছে আমার আগের বছর মানে বিয়ের পর প্রথম বছর নীলষষ্ঠী তো হ্যাঁ নীলষষ্ঠী আমি কীরমভাবে কাটিয়েছিলাম, নীল পুজো হ্যাঁ কীরমভাবে কাটিয়েছিলাম সেই ভিডিওটা দেবো। তো চলো বাবা ডাকছে, এখন ঘুরে আসি। দাঁড়ো, তুষার বাজার করতে গেছিল আর বাজার করে নিয়ে চলে এসেছে, তোমাদেরকে দেখাই কি কি বাজার করে নিয়ে এসেছে। কি কি এনেছো, কি কি এনেছো? জিলিপি আর সিঙ্গারা এনেছো? তুমি বর, তোমাকে ভিডিও করবো না? লাউটা আনলে না তো, হ্যাঁ ছিঁড়ে নিয়ে আমার জন্য ভালোবেসে সিঙ্গারা নিয়ে এটা এর মধ্যে রেখে দিতে হবে। ওটা ফেলে দেবো সমতা। সিঙ্গারা এনেছে আর জিলিপি এনে, জিলিপিটা কি গরম? ঠান্ডা হয়ে আছে। তুই গরম কোথায়? গরম আই বলছে খা। ঠান্ডা হয়ে তাও বলছো গরম? গরম ঠান্ডা হয়ে আছে জিলিপি, তাও বলছে গরম? কিরাম রাখতে বটে। গরম কি ঠান্ডা? কালারটা খুব সুন্দর জিলিপি, দেখো আমাদের কালারটা দেখাই, হেভি কালার। কোথা থেকে সিঙ্গারা নিয়ে এসেছে জানি না। হ্যাঁ খেয়ে নাও, বাবা তো খাবে না। কয় থেকে সিঙ্গারা নিয়ে এসেছে জানি না, কিন্তু খালি খেতে বলছে। আমাদের কুলপি একটা বাজে দোকান থেকে নিয়ে এসেছে, আমি নামটা বলবো না কোন দোকান থেকে নিয়ে এসেছে, সেদিনকে কালকে নিয়ে এসেছে, এত বাজে খেতে আজকেই ফেলে দিলাম সেটা। ঠিক আছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপ না, ভুলে যাবে, কিন্তু কালকে সিঙ্গারাটা খুব বাজে। এটা মনে হচ্ছে না টাটকা টাটকা ভেজেছে, বুঝলে? কালকে দুবার করে ভেজেছিল তো, যার জন্য সিঙ্গারার গা থেকে খসে খসে পড়ছিল। খাও, ভালো খেয়ে নিয়ে কথা বলছি, দাঁড়াও।